নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজকে বানাবো সিলভার কাপ মাছের রসা। উনুন জ্বলে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গিয়েছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আর একদিক ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছ ভাজাগুলো এবার তুলে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কটা পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, আর মশলা নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ বাটা। মশলা দিয়ে দিলাম, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ, একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা কষে নেব। আর সর্ষে মশলা কষা হচ্ছে, সর্ষে বেশি কষলে তেতো হয়ে যাবে, তার জন্য অল্প করে কষে নিলাম। এবার জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব, ঝোল ফুটবে, তারপরে ভেজে রাখা মাছগুলো দেব। ঝোল ফুটছে, ঝোল ফুটছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা আবার দিয়ে দেব, এবার ঢাকাটা খুলে দেব। একদম রসা রসা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সিলভার কাপ মাছের রসা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো।